السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকল দিনী ভাই এবং বোনদেরকে মুসলিম টিভির পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান মনোয়ার জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা দেখছেন পবিত্র রমজানের বিশেষ আয়োজন গ্ল্যামার ইলেকট্রনিক্সের সৌজন্যে পবিত্র কোরআনের আলো আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের খুবই পরিচিত দুজন আলেমে দিন প্রথমে আমার ডান পাশে উপস্থিত হয়েছেন সাতক্ষীরার প্রিয় মোহতারাম মোহতারাম মাওলানা সরওয়ার হোসেন হাবিবি সাহেব সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আমার আমাদের অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশের অন্যতম একজন আলেমে দিন হজরত মাওলানা কারি আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেব সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মোহতারাম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ জি প্রিয় দর্শক প্রতিটি পর্বেই আমরা গতানুগতিকভাবে আপনাদেরকে কিন্তু নতুন নতুন বিষয় জানানোর ট্রাই করি এবং চেষ্টা করেছি ইসলামের সমূহন মেসেজগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় আজকে বদরের যে ইতিহাস বদরের রসুল ইসলামের কোরবানি এবং বদরের যুদ্ধের যে প্রেক্ষাপট এটা নিয়ে আমরা আলোচনা করব খুব সংক্ষিপ্তভাবে প্রথমেই প্রিয় মহোদয় আপনি যদি আমাদের জানাতেন বদরের যুদ্ধের যে প্রেক্ষাপট বা ঘটনাটা রয়েছে এটা যদি দর্শকদের জন্য একটু জানাতেন আলহামদুলিল্লাহ সম্মানিত বিজ্ঞ উপস্থাপক প্রিয় ভাই আপনাকে মোবারকবাদ আমরা মুসলিম টিভির এই চমৎকার আয়োজনের মাধ্যমে আমাদের সম্মানিত দর্শক বৃন্দকে বদর যুদ্ধটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কী জিন্দেগি থেকে মদিনা জিন্দেগিতে প্রবেশের পরে 624 খ্রিস্টাব্দের মার্চের সম্ভবত 17 তারিখ এবং হিজরি দ্বিতীয় বর্ষে 17ই রমজান এর চূড়ান্ত বাস্তবতা ময়দানে দুপক্ষের রক্তারক্তি একটি লড়াই হয় তো এই লড়াইয়ের পটভূমিটা এরকম ছিল যে আসলে বর্তমান সময়ের সাথে যদি আমরা মিলিয়ে দেখি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও চলছে পূর্ব থেকেও সেটা শুরু হয়েছে এটার শেষ নাই কেমন পর্যন্ত এটা থাকবে আবু সুফিয়ান কোরাইশদের বিখ্যাত নেতা তিনি যখন একটা ব্যবসায়িক কাফেলা নিয়ে আসতেছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কাফেলার সংবাদটা দেওয়ার কারণে আল্লাহর নবীজি এটাকে অবলোকন করবার জন্য তিনি এগিয়ে আসলেন ঠিক এটুকুকে তাদের পথ দিয়ে আরেক দেশ থেকে ব্যবসা করে তারা সিরিয়া থেকে মক্কা অভিমুখে যাচ্ছে এটা দেখার জন্য রাসূল সাল্লাম তিনি যখন আসলেন আবু সুফিয়ান এটাকে অপপ্রচার দিয়ে গোটা মক্কাবাসীর ইমোশনালটাকে কিনে নিল সে সেখানে আঘাত করে বলল যে যদি তোমরা মুহাম্মাদের এই ষড়যন্ত্রকে রুখে দিতে চাও তাহলে এক্ষুনি আমাকে যুদ্ধাস্ত্র এবং সেনাবাহিনী দিয়ে সহায়তা করো ঠিক এইভাবে সাজসাজ রব নিয়ে তারা যখন বিরাট একটি সেনাবাহিনী নিয়ে এবং যুদ্ধাস্ত্র সঙ্গে নিয়ে তারা যখন এগিয়ে আসলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবসর রইলেন না তিনি তার আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামদের সংমিশ্রণে ছোট্ট একটি বাহিনী মাত্র 313 জনের একটি ছোট্ট বাহিনী নিয়ে বদর নামক উপত্যকা কেউ বলেছেন এটা একটা কূপের নামকরণ কেউ বলেছেন ওখানে স্থানীয় একজন প্রাচীন বংশের একটা নামকরণের সাথে জড়িয়ে আছে তো আমরা যেটা বদর কূপ নামে জানি ওই বদর কূপের পাশের বিশাল প্রান্তরে এখানে একটা জেহাদ হলো জেহাদের ময়দানে আল্লাপাক পবিত্র কোরআনুল কারিমে আমাদের জন্য এখানে একটা চরম বার্তা দিয়েছেন আল্লাপাক কোরআন শরীফের ভিতরে বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস অর্থাৎ আল্লাহ দ্বীনের ক্ষেত্রে সংখ্যাধিক্যের দিকে না তাকাইয়া সংখ্যার দুর্বলতার দিকে না তাকাইয়া ইমানকে এবং আল্লাপাকের সাহায্যকে পুঁজি করে যদি মোমেনরা ময়দানে দাঁড়াতে পারে তাতে করে বিজয় সুনিশ্চিত আল্লাপাক তাদেরকে ভালোবাসেন এটা বলেছেন তো ঠিক এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন দেখলেন তারা 1000 সেনাবাহিনী নিয়ে আসছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি 300 জন বা 313 জন 85 জন মুহাজির আর বাকি সবাই আনসার সদস্য মাত্র দুইটা অশ্বারোহী দুইজন অশ্বারোহী ছিলেন রাসূলুল্লাহর বাহিনীতে আর অল্প কয়েকটি উট ছিল অথচ এবং বর্ম ছিল না বললেই হয় অথচ বিপক্ষে আবু জাহেল এবং আবু সুফিয়ানের বাহিনীতে ছিল 1000 প্রশিক্ষিত এবং যুদ্ধাস্ত্র সহ সেনাবাহিনীর সদস্য যাদের ভিতরে প্রায় 200-র বেশি অশ্বারোহী এবং 600-র বেশি উষ্ট্রারোহী ছিলেন এবং তাদের প্রায় 600 জনের কাছে লোহার তৈরি তৎকালীন খুব একটি নাম করা যুদ্ধাস্ত্র বর্ম যেটা এটা ছিল এই যুদ্ধের ময়দানে তারা মুসলিমদেরকে কোণঠাসা করবার জন্য যে স্থানটা ছেড়ে দিল রাসূল গিয়ে দেখলেন সেই জায়গাটা কর্দমাক্ত এবং বিশ্বনবীজি যেভাবে সৈন্য সমাবেশ করলেন ওই সৈন্য সমাবেশের অপোজিট থেকে সূর্য তাদের চোখের উপরে কিরণ দিয়েছে অর্থাৎ তাদের সব মিলিয়ে অবস্থানগত দুর্বলতা শেষ ছিল না কিন্তু ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস আসলে ঐক্যবদ্ধভাবে যারা ভালো ইসলামের জন্য যারা দাঁড়িয়ে যান প্রাচীরের মতো তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন বিজয় দান করেন তো এক্ষেত্রে সর্বশেষ
পুরো বদরের যুদ্ধে ইমানের সাথে আল্লাহর সাহায্যকে পূজি করে পিতা সন্তানের বিরুদ্ধে সন্তান তার পিতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে শুধুমাত্র জান্নাতের আশায়। আর শেষ পর্যন্ত দেখা গেল আল্লাহ পাক তাদের এই সংখ্যাধিক্যের দিকে সংখ্যার লঘু এবং সংখ্যাধিক্য এটা হিসাব না করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করলেন। গ্ল্যামার ঈদ সালামি অফার, গ্ল্যামার পণ্য কিনলে নিশ্চিত ঈদ সালামি, গ্ল্যামার এলইডি টিভি, ফ্রিজ, এসি সহ যে কোনো পণ্য কিনলে ঈদ সালামি হিসেবে পেতে পারেন আইফোন 14 প্রো ম্যাক্স। এছাড়াও রয়েছে 2 রাত 3 দিন ব্যাংকক যাওয়া আসা থাকা খাওয়া সহ অসংখ্য গ্ল্যামার পণ্য সম্পূর্ণ ফ্রি। গ্ল্যামার সবার জন্য আমাদের পণ্য। মক্কার ইসলামের ইতিহাসে সত্য মিথ্যার এই প্রচণ্ড লড়াইয়ে শেষ পর্যন্ত ছোট্ট মুসলিম বাহিনী বিজয় লাভ করলো। আমরা এটুকুই জানতে পারি, বুঝতে পারি যে আমরা যদি ইসলামের জন্য আজও আমাদের সংখ্যা আমাদের অবস্থান এদিকে না তাকায়া, আমরা যদি ঐক্যবদ্ধভাবে রসাস মারসুস, আমরা যদি ঐক্যবদ্ধভাবে ইস্পাত দৃঢ় প্রাচীরের মতো দাঁড়িয়ে যাই, তাহলে আল্লাহ পাক বলেছেন যে আমি আলা নাসরুল্লাহি করিব, তোমাদের খুব কাছাকাছি থাকবে বিজয়টা। আমাদের জন্য বিজয় খুব বেশি দূরে না। আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে প্রস্তুতি গ্রহণ করে সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে ইস্পাত সদৃশ ইমান নিয়ে দাঁড়িয়ে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। খুবই চমৎকারভাবে প্রিয় মহতরমের কাছে আমরা বদরের ঘটনাটা জানলাম, এবং বদরের ঘটনাটা আমাদের অনেক ক্ষেত্রেই বিজয়ের ঘটনা এবং প্রথম বিজয় ইসলামের, যে বিষয়ে বদর থেকে আমরা বদরের এই যুদ্ধ থেকে আমরা কী শিক্ষা নিতে পারি, আমাদের মুসলমানদের জন্য কী শিক্ষা রয়েছে, এই বিষয়ে প্রিয় মহতরমের কাছে জানতে চাব। জি নাহমাদুহু সাল্লি আলা রাসূলিহিল কারীম, আমাবাদ। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি সুন্দর একটি প্রশ্ন আমাকে জানতে চাবার জন্য। আসলে বদর হচ্ছে আমাদের ঐতিহাসিক প্রেরণা, বদরের যুদ্ধ এটি প্রমাণ করে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘিষ্ঠটি একবার বিষয় নয়। যদি আমরা ইমানের সাথে আল্লাহ তাআলার জন্য দিন বিজয়ের কাজ করতে পারি, তবেই তিনি আমাদেরকে বিজয় দিবেন বলে আমরা আশাবাদী, আর এটাই ইসলাম প্রমাণ করে। নিশ্চিতভাবে আপনি জানেন এটা হচ্ছে গজওয়াতুল বদর, যখন বদর নামক প্রান্তরে যুদ্ধ সংগঠিত হয়, মুসলমানরা ছিল 313 জন, তাফসীর ইবনে কাসির আসছে কাফের বেঈমানরা ছিল 1000 জন। মুসলমানদের কাছে উট বা তাদের অস্ত্রশস্ত্র তেমন কিছুই ছিল না, তারা নিরস্ত্রভাবে ইসলামের জন্য খালি হাতে চলে গেছেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে সেই সাহায্য এবং বিজয়। তো এই সাহায্যটা আসছে আল্লাহ রাব্বি করিম সুবহানাহু তাআলা, যেহেতু বলেছেন যে নাসরু মিনাল্লাহি ফাতহুন করিব, তোমরা টেনশন করো না, আল্লাহর পক্ষ থেকে তো সাহায্য বিজয় আসবে, আমি আল্লাহ তোমাদেরকে দেখছি, তোমরা আমার দিনের পথে অটল অনর অবিচল আছো কি না। এই বদর যুদ্ধ তাই প্রমাণ করে। 624 খ্রিস্টাব্দে 17ই রমজান 17ই মার্চ আমাদেরকে এটি প্রমাণ করিয়ে দেয় যে বদর নামক উপত্যকায় যে যুদ্ধ হয়েছে মদিনার মুসলমান এবং মক্কার সেই কাফের বেঈমানদের সাথে, মুসলমানদের বিজয় এটি প্রমাণ করে আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী, কোরআনের পৃথিবী। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রিয় দর্শক, আল্লাহ তাআলা হতাশ হতে নিষেধ করেছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি আমরা মুমিন হতে পারি বিজ্ঞ উপস্থাপক, তাহলে আসলে আমি আপনার মাধ্যমে দর্শকবৃন্দকে জানাতে চাবো, যদি আমরা খাঁটি মুমিন হতে পারি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বদরী সাহাবীদের মতো তাদের যে ইমান ছিল সেই ইমানের বলে বলিয়ান হয়ে তারা যে অল্প সংখ্যক হয়েও বেশি সংখ্যকের কাছে বিজয় লাভ করেছেন। আমরা আজও ইসলামের জন্য যদি মাঠে ময়দানে কাজ করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মতো আমাদেরকে বিজয় দিবেন। আমি একটি বিষয় আপনাকে স্মরণ করিয়ে দিতে চাইব। হযরত মুসা আলাইহিসসালাম যখন তার অল্প সংখ্যক সঙ্গী সহ যখন লোহিত সাগরের কিনারায় দাঁড়িয়ে আছেন, আর একদিক থেকে হামলা করবার জন্য ফেরাউন বাহিনী চলে আসছে, সাহাবীরা বলছিলেন ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মুসা, মুসা আমরা তো ধরা পড়ে গেছি। হযরত মুসা আলাইহিসসালাম বলেছিলেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, তোমার ভয় পেও না, টেনশন করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আল্লাহ উইথ আস, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, তোমরা টেনশন করো না, এতটুকু ভরসা করো। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহকে উকিল মানবার কারণে, অভিভাবক মানার কারণে বিজয়টা কিন্তু মুসলমানদেরই হয়েছে। ফেরাউন কিন্তু সে সাগরে ডুবেই মরে গেছেন। ওয়া ইযা আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, সে বনী ইসরাঈলের আল্লাহর উপর ঈমান আনার কথা বলবার পরও কিন্তু সে চান্স সুযোগ আল্লাহ কিন্তু ফেরাউনকে দেননি। এভাবে করে শুধু নট অনলি দ্যাট, শুধু তাই নয়, আপনি জানেন ইসলামের ইতিহাস মুসলমানরা যে বিজয় লাভ করবে বদর তার একটি ইতিহাস, একটি প্রমাণ্য ঘটনা। শুধু তাই নয়,
নমরুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুতা পিটা করে জমিন থেকে বিদায় করেছেন, হামানকে আল্লাহ তাআলা বিদায় করেছেন। এইভাবে করে ইসলামের যারা শত্রু ছিল তার সংখ্যা কিন্তু বেশি ছিল। আপনি জানেন মুতার প্রান্তরে মুসলিমরা 3000 ছিল মাত্র, অনলি কাফের বেঈমানরা ছিল 100,000, সংখ্যায় তারা বেশি ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। আমি যেটি আলোকপাত করতে চাই, আমার কলিজার টুকরা শ্রোতা বৃন্দের উদ্দেশ্যে যেটি বলতে চাই, সেটি হচ্ছে বদর যুদ্ধ আমাদের হচ্ছে প্রেরণা। আজও যদি আমরা সেই সকল সাহাবী আজমাইন আসাহাবী কেন নজুম রসুলাম সেই সাহাবী যাদেরকে আল্লাহ নবীজি আসমানের তারকার মতো বলেছেন, তাদের মতো যদি আমরাও আজ ইমান পোষণ করে ইসলামের পথে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের আশায় সেই বদরি সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররার মতো যদি ইমান পোষণ করতে পারি, যদি আমরা ইমান লালন করতে পারি, যিনি তার ইতিহাস প্রমাণ করে তাফসীরে বাইজাবিতে আসছে, তাফসীরে সফওয়াতুত তাফাসীরে আসছে, আল্লামা মুহাম্মদ আলী আসসাবুনী বলেন তার বাবাকে তিনি তিনবার সতর্ক করেছেন, বাবা ইসলামের জন্য আমি তোমাকে কিন্তু ছাড় দিতে পারি না, তুমি বাবা এটা আমি দেখব না, ইসলামের জন্য ইসলামের পক্ষে ইসলামের বিজয়ের জন্য তিনি তার সর্বশেষ বাবাকে পর্যন্ত হত্যা করতে বাধ্য হয়েছেন। এটি ইসলাম বদর যুদ্ধ সেইটি আমাকে আমাদেরকে প্রমাণ করে যে মুসলমানরা সংখ্যায় কম হলেও তারা যদি ইমানের বলে বলিয়ান হয়ে আজও মাঠে ময়দানে ইসলামের জন্য কাজ করতে পারে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের বিজয় দিবেন। আমি আজও আশাবাদী আমরা যেন সামনের দিনে আল্লাহ তাআলার জন্য নিজেকে সঁপিয়ে দিয়ে ইসলামের জন্য মনোনীত হয়ে কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় দর্শক আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আল্লাহ যেন সেই সাহাবীদের মতো আমাদের ইমান উজ্জীবিত হওয়ার তৌফিক দান করেন। জি প্রিয় দর্শক, আমরা খুব চমৎকারভাবে দুজন মহতারামের কাছে বদরের ঘটনাটা জানলাম, এবং বদরের ঘটনাটা আমাদের অনেকটা ইমোশনের ঘটনা। আল্লাহ রাব্বুল আলমিনের বিশাল সাহায্য ছিল বদরের ঘটনায়, এবং আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সাহায্য করেছেন। আল্লাহ রাব্বুল আলমিন এটা পবিত্র কোরআনে বলেছেন যে ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নি মুমিদ্দুকুম বিআলফি মিনাল মালায়েকাতি মুরদিফিন। আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন, ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমাদেরকে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও আমি আল্লাহর কাছে চাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলমিন বিজয় দিয়েছিলাম। সুতরাং আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, আমরা যেন বদর থেকে শিক্ষা নিতে পারি, এবং আমাদের জীবনে এই বদরের প্রেরণাকে ধারণ করে আমরা আমাদের জীবনকে সাজাতে পারি, আমাদের চেতনাকে ওইভাবে লালন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্লামার ঈদ সালামি অফার, গ্লামার পণ্য কিনলে নিশ্চিত ঈদ সালামি, গ্লামার এলইডি টিভি, ফ্রিজ, এসি সহ যে কোনো পণ্য কিনলে ঈদ সালামি হিসেবে পেতে পারেন আইফোন 14 প্রো ম্যাক্স। এছাড়াও রয়েছে 2 রাত 3 দিন ব্যাংকক যাওয়া আসা থাকা খাওয়া সহ অসংখ্য গ্লামার পণ্য সম্পূর্ণ ফ্রি। গ্লামার, সবার জন্য আমাদের পণ্য।